20 নভেম্বর 2021 চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐঞ্জিলা শর্মা। প্রেমিক সব্যসাচী চৌধুরী কার্যত সব জায়গা থেকেই গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। সোশ্যাল মিডিয়া থেকে অব্যাহতি, ফোনেও ছিলেন অধরা। তবে সময় থেমে থাকে না, সব্যসাচী ধারাবাহিকে ফিরছেন, ফিরছেন সঙ্গীতজ্ঞ রামপ্রসাদ হয়ে। দীর্ঘ নিরবতার পর অবশেষে মুখ খুললেন তিনি। নতুন ধারাবাহিকে ফেরার খবরে অনেকেই বলছেন শোক ভুলে গিয়েছেন সব্যসাচী, কি বলবেন? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় নেই, তাই কোথায় কে কি বলছেন আমি কিছুই জানি না, কিছুই দেখিও না। কর্তৃপক্ষ থেকে প্রোমো পাঠিয়েছিল, দেখেছি, ব্যাস। এর বাইরে আমি সত্যিই জানি না মানুষ তা ভালোবেসেছে কিনা, তাদের পছন্দ হয়েছে কিনা। আর যাদের মনে হচ্ছে শোক ভুলে গিয়ে কামব্যাক করেছি, আমি তো রিটায়ার করে চলে যাইনি কোথাও, যে সেখান থেকে ফিরে আসব। তারাপীঠ শেষ হওয়ার পর আমি নিজেই বলেছিলাম কিছুদিন বিরতি নিয়ে শুরু করব, সেটা হয়তো কিছু মাস পিছিয়েছে। আমি তো খুব প্রিভিলেজড, আমি কেমন আছি জানতে এত লোক খবর নিচ্ছেন। সবার জীবনে শোক রয়েছে, সেটা কাটিয়ে ওঠা যায় না, কিন্তু কাজ তো করতে হয়। নিজের বাবাকে দাদু মারা যাওয়ার পরেও অফিস যেতে দেখেছি। আজ যদি আমার কোনো প্রজেক্ট চলতো, তাহলে কি এই দেড় মাস দু মাসের বিরতিও নিতে পারতাম? আমায় তো করতেই হতো, সেটা তো দায়িত্বের মধ্যেই পড়ে। সোশ্যাল মিডিয়ায় ফিরবেন না? উত্তরে অভিনেতা বলেন, প্রয়োজন তো দেখি না। ঐঞ্জিলা চলে যাওয়ার পর পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ করেন। আপনি সহমত? উত্তরে অভিনেতা বলেন, আমি তো মেডিকেল পেশার সঙ্গে যুক্ত নই, তাই এই ভুলই হয়েছে সেটা আমি বলতে পারি না, কিন্তু ঐঞ্জিলার গোটা পরিবারটাই চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত, তাই ওরা যদি কিছু বলে থাকেন তার প্রতি আমার সম্মান রয়েছে। লোকের চোখে প্রেমিকের শ্রেষ্ঠত্বের নিরিখে আপনি শীর্ষে, নিজেকে শ্রেষ্ঠ প্রেমিক বলে দাবি করেন? উত্তরে অভিনেতা বলেন, আমি খুবই একটা সাধারণ ছেলে, আমি বিশ্বাস করি আমি যা করেছি তা খুবই সাধারণ। মানুষই কিছু সাধারণ জিনিসকে বড় করে তুলে, আবার দরকারে তারাই সেটাকে পাতালে পাঠিয়ে দেয়। প্রিয়জন অসুস্থ হলে মানুষ পাশে থাকবে, সেটাই তো স্বাভাবিক। ঐঞ্জিলা ছেড়ে দিলাম, যদি আমার মায়ের কিছু হতো আমার বাবাও তো পাশে থাকত, আমি তো সেটা দেখেই বড় হয়েছি। মাঝে মাঝে বুঝতে পারি না কেন একটা সাধারণ জিনিসকে জটিল করে বড় করে তোলা হলো, কেন এটাকে এত বড় করে দেখানো হলো। স্বাভাবিক জিনিস যদি সাধারণের কাছে অস্বাভাবিক বলে মনে হয়, তবে তো অনেক বিষয়ের উপরেই আমার বিশ্বাস উঠে যাবে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।